হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা গভর্নমেন্ট জব সম্পর্কিত বিভিন্ন প্রকার আপডেট এবং গুরুত্বপূর্ণ স্টাডি মেটিরিয়ালস পেতে আমরা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল লাইকনটিকে ক্লিক করুন তো বন্ধুকান আজ কিন্তু একটি দারুণ সুখবর রয়েছে যে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট হয়ে হতে চলেছে প্রায় শূন্য পদ রয়েছে সাত হাজার তো বন্ধুকান এটি কিন্তু আমাদের কাছে একটি দারুণ সুখবর যে সাত হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ হতে চলেছে তো এই খবরটি আজ বিকেল ওয়েব পেজ থেকে সংগৃহীত হয়েছে তো দেখুন এখানে বলে দেওয়া রয়েছে যে আরও সাত হাজার শিক্ষক নিয়োগ করবে রাজ্য তো চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তো বন্ধুমান এই খবরটি কিন্তু আজই আজই বেরিয়েছে পাঁচই অক্টোবরে তো চলুন দেখা নেওয়া যাক উচ্চ মাধ্যমিকে আরও প্রায় সাত হাজার বাড়তি পদ মঞ্জুর হতে চলেছে বিকাশ ভবন সূত্রের খবর দশই অক্টোবর মন্ত্রিসভার পরবর্তী বৈঠকে তা পাশ হওয়ার সম্ভাবনা প্রবল অর্থ দপ্তরের সম্মতি পেয়ে শিক্ষা দপ্তর ইতিমধ্যেই সেই ফাইল চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠিয়ে দিয়েছে নবান্নে জানা গিয়েছে মূলত নতুন স্কুলগুলির জন্যই এই বাড়তি শিক্ষক পদ তৈরি করা হচ্ছে প্রায় ছয় হাজার পাঁচশো জন বাংলাভাষী শিক্ষক ও দুশো জন সাঁওতালি শিক্ষক এবং আরও কিছু অন্য ভাষাভাষীর শিক্ষক পদ সৃষ্টি করা হয়েছে তো দেখুন এখানে সাত হাজার ছ ছয় হাজার পাঁচশো বাংলাভাষী শিক্ষক দুশো সাঁওতাল্লিশ আর অন্যান্য রয়েছে এই স্তরে সরকার এক্লবতে এত শূন্যপদ সৃষ্টির উদ্যোগ আগে কখনো নেয়নি শিক্ষা মহলের মতে বাড়তি সাত হাজার শিক্ষক পদ মঞ্জুর মুখের কথা নয় সাধারণভাবে সৃষ্টি হওয়া শূন্যপদের সঙ্গে এগুলি যোগ হবে তারপর দেখুন বলা হয়েছে ফলে মোট শূন্য সংখ্যা অনেকটাই বেড়ে যাবে শিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে এর আগে স্কুল স্তরে শেষবার বাড়তি পদ অনুমোদন হয়েছিল দু সালে তখন উচ্চ মাধ্যমিক স্তরে তিনটি করে পদ দেওয়া হয় এরপর মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রায় পাঁচ হাজার নিউ সেট আপ স্কুল তৈরি হয়েছে তো তারপর কিন্তু সেগুলির জন্য বাড়তি শিক্ষক দেওয়া তো দূরের কথা সাধারণ স্কুলগুলির জন্যই শিক্ষক নিয়োগের প্রক্রিয়া থমকে ছিল এবার সেই পদগুলি পূরণ করতে চাইছে তারা যে উচ্চ প্রাথমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে তার মধ্যে থেকে এই পদগুলি পূরণ করতে চাইছে সরকার কারণ এটাই প্রশিক্ষণবিহীন ছাত্রছাত্রীদের নিয়োগ করার শেষ সুযোগ সেই সুযোগ সরকার হাতছাড়া করতে চায় না এরপর প্রশিক্ষণহীন কোনো প্রার্থী শিক্ষকতার চাকরির পরীক্ষায় বসতে পারবেন না অর্থাৎ পরীক্ষায় বসতে গেলে কিন্তু প্রশিক্ষণ হতে হবে আপনাকে প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে তো বন্ধুগণ সরকার কিন্তু সকাল সকাল আমাদের একটি খুশির খবর শুনিয়ে দিয়েছে যে সাত হাজার শিক্ষক নিয়োগ করবে তো এটি গুড নিউজ একটি তো বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এরকমই বিভিন্ন চাকরির সম্মত খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ